গতকাল আপনি আমরা রুক্মিণী দেবী শ্রবণ করলাম এবং দর্শন করলাম। অনেক ব্যাপার অনেক কথা ছিল, সময়ের পরিস্থিতি ছিল না বলার মতো। আজকে শেষ আর এদিকে যাওয়া যাবে না, এখান থেকে শুরু করা যাবে বিবাহ। বিদর্ভ দেশের রাজা ভীষ্মকের এক রাজা ছিল, আর তার চার পুত্র পাঁচ পুত্র রুক্মিণী, রুক্মিরর, রুক্মবাহ, রুক্মকেশী আর রুক্মবাল। পাঁচ পুত্র এক কন্যা। রাজা ভীষ্মক একদিন তার পুত্রদের বললেন, আমি মনে মনে স্থির করেছি রুক্মিণীর বিবাহ আমি কৃষ্ণের সাথে দিব। শোনামাত্রই বড় পুত্র রুক্মিণী প্রচন্ড ক্রোধান্বিত হয়ে উঠলেন, তিনি রেগে গেলেন, বলে না 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 না, এটা হতে পারে না, আমার আদরের একমাত্র বোন, আমি তাকে কখনো এই রঞ্চ দুশ্চরিত্র এর সাথে আমি কখনো আমার কোণে দিয়ে দেব। বাবা তুমি আমাকে একটু সময় দাও, আমি দেখছি। তিনি সিন্ধু নরেশ দমহস পুত্র শিশুপালের সাথে তার সম্বন্ধ স্থাপন করেন। খবরটা বাবাকে জানালেন, বাবা আমি আমার বোনের বিয়ে ঠিক করে দিয়েছি। বাবা জিজ্ঞেস করেন, কার সাথে? বললাম শিশুপালের সাথে আমি আমার বোনের বিয়ে দিয়ে দিই। রুক্মিণীর কথা শুনে রাজা ভীষ্মক আর কিছু বলতে পারলেন না, মনে মনে অপ্রসন্ন হল। এদিকে যখন সংবাদটা রুক্মিণী জানতে পারলেন, রুক্মিণী তার বৌদির কাছে গিয়ে বললেন, বৌদি আমি তো আমার তন মন সবকিছু কৃষ্ণের চরণে অর্পণ করেছি, আমি তো মনে প্রাণে তাকে আমি আমার স্বামী মেনে নিয়েছি, তবে এই শরীর তো আমি আর কাউকে দিতে পারবো না বৌদি, তুমি একটা উপায় বলো। বৌদি বললেন, তুমি এক কাজ করো, তুমি তারকাদেশের কাছে পত্র পাঠাও, খবর পাঠাও। লোকগুলি পত্র লিখলেন এবং তার পুরোহিতের হাতে পাঠালেন, বলে যা ব্রাহ্মণ দেবতা, আপনি এটা গিয়ে এই পত্রটা গিয়ে তারকাদেশে পৌঁছান যতটাই তাড়াতাড়ি সম্ভব। পত্র নিয়ে দ্বারকায় পৌঁছালেন। ভগবান তখন রাজসভায় ছিলেন তার মন্ত্রিপরিষদের সাথে। ভগবানের রাজসভায় নাম হচ্ছে সুধর্মা সভা। সুধর্মা সভার বৈশিষ্ট্যটা কি? সুধর্মা সভার বৈশিষ্ট্য হচ্ছে সভাতে যতই প্রজা আসুন না কেন, সবাই বসার পরেও একটা করে চেয়ার অবশিষ্ট থাকবে, একটা আসন অবশিষ্ট থাকবে, অতিরিক্ত থাকবে। সুধর্মা সভাতে ভগবান বিরাজমান ছিলেন। তখন দু দেশে উপস্থিত ভগবান বললেন, হে ব্রাহ্মণ দেবতা বলুন। ব্রাহ্মণ দেবতা বললেন, আমি কুণ্ডলপুর থেকে এসেছি, রাজকুমারী রুক্মিণী আপনার জন্য এই পত্রটা পাঠিয়েছে। ভগবান বললেন,
আপনি পত্রটা পড়ুন। পত্রটা পড়া হলো, রুক্মিণী খুব সুন্দর ভাবে সম্বোধন করেছেন এখানে, বলছেন হে অসুস্থ আর হে ভুবন সুন্দর, হে ভুবন সুন্দর আপনি তো ত্রিভুবন সুন্দর, আপনার মহিমা আমি অনেক শুনেছি, সাধুকে আপনার মহিমা শ্রবণ করতে করতে আমি কখন যেন আমি নিজের অজান্তেই আমি আমার সর্বস্ব আপনার চরণে অর্পণ করে দিয়েছি, আপনাকে আমি স্বামীরূপে বরণ করে নিয়েছি। আপনি ভাববেন কখনো দেখিনি শুনিনি, কিন্তু হে ভগবান হে ভুবন সুন্দর, এই জীবনে এই শরীর আর আমি কাউকে দিতে পারব না, আপনি দয়া করে আমাকে উদ্ধার করুন গ্রহণ করুন, আর যদি আপনি আমাকে এই জীবনে গ্রহণ না করেন তবে কিন্তু এই জীবন আমি আর রাখব না, আপনাকে স্মরণ করতে করতে আমি এই শরীর ছাড়ব, তার কারণ আপনি তো পিতায় বলেছে অন্তকালে যে মানে ও স্মরণন্ত কালে বরাম যে প্রয়াতি সমদ্ভাব জাতি নাস্তত্ব সংশয়, অন্তকালে যে মানে ও অন্তিম সময়ে যে আমাকে স্মরণ করতে করতে শরীর ছাড়বে সে তো আমাকেই পাবে। সুন্দর আমি কেবলমাত্র আপনাকে স্মরণ করতে করতেই আমি এই শরীরটা ছাড়ছি, আপনি দয়া করে তাড়াতাড়ি আসুন আর দেখবেন যেন শিখের পিঠের খাবার যেন ছাগল নিয়ে না যায়, অদ্ভুত কথা ভগবান রুক্মিণী বললেন, ভগবান শিখের পিঠের খাবার যেন ছাগল নিয়ে না যায় বলছেন ভগবান। আমাদের বংশের নিয়ম বিয়ের দিন কন্যা গির্জা মন্দিরে পূজার জন্য যান, আমিও যাব, আপনি সেখানে আসবেন এবং সেখান থেকে আমাকে নিয়ে যাবেন, যথারীতি ভগবান লক্ষ্মীবার পর দূত ব্রাহ্মণ দেবতাকে বলেন, ব্রাহ্মণ দেবতা কোনো চিন্তা নেই আমি এখনই রওনা দিচ্ছি, তৎক্ষণাৎ ভগবান রথে আরোহণ করে তার সৈন্যবল নিয়ে পুণ্ডরপুর উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে রুক্মিণী যখন গির্জা মন্দিরের পুজো দিয়ে বেরোবে বেরোচ্ছে তাকে দেখেন চারিদিক দিয়ে শিশুপালের সৈন্যরা ঘেরাও করে বসে আছে, যেদিকে তাকার শুধুমাত্র শিশুপালের সৈন্য দেখছে। রুক্মিণী আঁকতে উঠলেন, সর্বনাশ কি হবে এবার, তিনি চারিদিকে তাকাচ্ছেন কোথাও দেখা যায় আর ভগবান কোথাও আমি আমার প্রাণনাথকে দেখতে পারি কিনা, চারিদিকে শুধু তাকাচ্ছেন ভগবান। এক সৈন্যের আড়াল থেকে মুখের আড়াল থেকে হাত দাঁড়িয়ে বললেন, আমি আছি চিন্তা করো আমি আছি, দেখে রুক্মিণীর মন শান্ত হলো, রুক্মিণী ধীরে ধীরে আগাচ্ছে, রুক্মিণীর এই অদ্ভুত রূপ দেখে সব সৈন্যরা মনে মনে ভাবছে নীতি এই জন্য সাক্ষাৎ লক্ষ্মী গোলক বৈকুণ্ঠ থেকে এসেছে, অদ্ভুত তার রূপ অদ্ভুত তার পরিবর্তন। এদিকে ভগবান একটা একটা আগাচ্ছে, রুক্মিণীও একটা একটা আগাচ্ছে, মায়ার প্রভাবে সব সৈন্যরা মনে মনে ভাবছে কে এত সুন্দর পুরুষ কোথা থেকে এলো, এই যেন সাক্ষাৎ গোলক বৈকুণ্ঠ থেকে নারায়ণ এসে গেছে, কি অদ্ভুত তার ঐশ্বর্যা কি অদ্ভুত তার প্রজ্বল কি অদ্ভুত তার এই ভোট, যেন সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণের জুটি
ভগবান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, রুক্মিণীও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, ভগবানের রুক্মিণী হাত ধরে সবার মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছেন, সবাই অবাক হয়ে দেখছেন কি অদ্ভুত রূপ, কি অদ্ভুত দৃশ্য, যেন সাক্ষাৎ কোন বৈকুণ্ঠ থেকে এসেছেন লক্ষ্মীনারায়ণ। এইভাবে সবাই দেখছে আর সবাই বাহবা বাহবা দিচ্ছে। ভগবান রুক্মিণী গিয়ে রথে আরোহণ করে রথ চালাচল করলো, যতদূর চোখ যায় সবাই বলছে বাহ কি অদ্ভুত দৃশ্য। যখন রথ চোখের আড়ালে নিয়ে গেল তখন সবার হুশ ফিরে গেল, বলে এই গেল গেল নিয়ে গেল নিয়ে গেল, রাজকুমারীকে হরণ করে নিয়ে গেল। ओ श्याम प्यारे से जिसका संबंध है, ओ मुरली वाले से जिसका संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। श्याम प्यारे से जिसका संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। मुरली वाले से जिसका संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। श्याम प्यारे से जिसका संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जुड़ी ममता से करके किनारा, लेकिन सच्चे प्रभु জয় পরাজয় এই দুটাই তোর জীবনের অঙ্গ।
তুমি কেন এত উদাস হচ্ছ? তুমি এত উদাস হও না, তুমি আমাকে দেখো। 17 বার আমি এর কাছে হেরেছি, কৃষ্ণের কাছে। এই 17 বার আমি সুরসেন বংশ কৃষ্ণের কাছে হেরেছি, তথাপি আমি ধৈর্য হারাই, তথাপি আমি ধৈর্য হারাই। 18 বারের বার সেরা 18 বারের বার আমি তাকে আবার আক্রমণ করলাম এবং মথুরার থেকে তাকে তাড়িয়ে দিলাম। আমার ভয়ে সে মথুরার থেকে পলায়ন করে দেখার সমুদ্রের মধ্যে ঢুকে আছে। তুমি উদাস হও না। এদিকে রুক্মিণীর বড় ভাই রুক্মি যখন জানতে পারলেন, তিনি প্রচন্ড উত্তেজিত হয়ে উঠলেন। আরো প্রতিজ্ঞা করলেন যে আমি কৃষ্ণকে বধ করে রুক্মিণীকে নিয়ে আসব, আর যদি কৃষ্ণকে বধ করতে না পারি আমি কখনোই কুণ্ডলপুরে প্রবেশ করব। এই প্রতিজ্ঞা করে রুক্মিণী রথে আরোহণ করে কৃষ্ণের পিছনে ধাওয়া করলেন। আগে আগে কৃষ্ণ রথ যাচ্ছে, পিছন পিছন রুক্মিণীর রথ যাচ্ছে। ধীরে ধীরে কৃষ্ণকে ধরলেন, কৃষ্ণের সাথে যুদ্ধ শুরু হলো। অবশেষে ভগবান রুক্মিণীকে ধরে তলোয়ার দিয়ে মারবেন, আঘাত করবেন, ঠিক তখনই রুক্মিণী ভগবানের চরণ জড়িয়ে ধরলেন। বললেন, হে জগদীশ্বর, হে যোগেশ্বর, হে জগৎপতি প্রভু, যত খারাপ না কেন তবুও তো আমার দাদা। আজকে আমার পবিত্র দিন, আমার বিয়ের দিন। এই পবিত্র দিনে যদি আমার দাদাকে তুমি বধ করো, তার মৃত্যুর কারণ যদি আমি হই, তো জগৎ তো আমার একটা কলঙ্ক থেকে যাবে, আমার কলঙ্ক থেকে যাবে। তুমি আমার দাদাকে ক্ষমা করে দাও। ভগবান বললেন, হাত থেকে তলোয়ারটা নিয়ে একটু মুচকি হেসে বললেন, রুক্মিণী, তোমার দাদার আমারও তো কিছু হয় না, আমি তাকে ধরাই মারব না, না মারব না, কেবল ভয় দেখাচ্ছে। ভগবান রুক্মির মাথা মুন্ডন করে দিলেন। ঠিক তখনই জয় ঘোষ করে দাও ভাই হাজির হয়ে গেলেন। তিনি বললেন, কৃষ্ণ করো কি, করো কি, কি করছো তুমি, কি জানো না আত্মীয়ের সাথে এরকম ব্যবহার করা উচিত নয়, এ তোমার পরম আত্মীয়। তিনি রুক্মিণীকে বললেন, তুমি রাগ করো না, ক্ষত্রিয় যে কোনো বাহানায় রেগে ওঠে। আর রুক্মিণীকে বললেন, মা দেবী তুমি রাগ করো না। কৃষ্ণকে বললেন, কৃষ্ণ তুমি যাও, বৌমাকে নিয়ে দ্বারকায় চলে যাও, আমি এদিকে দেখছি। ভগবান রুক্মিণীকে নিয়ে দ্বারকায় প্রবেশ করলেন। দ্বারকাবাসী তাকে সাদর অভ্যর্থনা জানালেন। দ্বারকায় উৎস হলো, বলো লক্ষ্মীনারায়ণ ভগবান। এটা ভগবানের প্রথম বিবাহ। ভীষ্মকে লক্ষ্মী স্বরূপা কন্যা ভগবতী রুক্মিণীর সঙ্গে ভগবানের বিয়ে হল, এবং তাদের ঘরে প্রথম পুত্র কৌতুম্ব, যিনি সাক্ষাৎ কামদেব অবতার। সাক্ষাৎ কামদেব অবতার আমরা প্রসঙ্গ তো জানি। কামদেব যখন ভোলানাথে ধ্যান ভঙ্গ করলেন, সমাধি ভঙ্গ করলেন, ভোলানাথ প্রচন্ড প্রচন্ড ভাবে প্রধানভূত হয়ে তিনি ত্রিনয়ন ত্রিনয়ন করলেন এবং কামদেব ভস্ম হয়ে গেল। তিনি প্রার্থনা করলেন, ভোলানাথ তাকে আশীর্বাদ দিলেন, যাও তুমি তারপরে ভগবান আসবেন এবং তার ঘরে তুমি আসবে। প্রচন্ড সাক্ষাৎ কামদেব। আর এদিকে নারদ কামদেবের বুদ্ধি রতিকে বুঝিয়ে পাঠালেন, যাও তোমার ঘরে ভগবানের ঘরে তোমার স্বামী এসেছেন, তুমি যাও সেখানে গিয়ে তার সেবা করো। রতি
মায়াবতী নাম দিয়ে বাসী রূপ ধরে এখানে আসে। তার ঘরে আসে এই যে কংসের শ্বশুর জরাসন্ধ, তার এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে শঙ্করাসন। কংস বলতে তিনি প্রচন্ডভাবে ক্রোধিত ছিলেন। যখন ভগবানের ঘরে কদ্রুপ জন্ম হল তখন শঙ্করাসন কদ্রুপকে হরণ করে নিলেন এবং হরণ করে তিনি নিয়ে যাচ্ছেন আকাশ পথে এবং মাঝে সমুদ্রের উপর ফেলে দিলেন। ভগবান ইচ্ছাতে সেখানে একটা বিকাল মাছ শ্বাস নেওয়ার জন্য উপরে উঠলো, হা করলো, ছোট্ট প্রদ্যুম্ন মাছের মধ্যে পড়লো, মাছ প্রদ্যুম্ন তীরে ফেললো। ভগবান ইচ্ছাতে এক মাছি সে মাছকে ধরলে এবং সে মাছকে উপহার স্বরূপ রাজাকে প্রদান করলে। রাজার প্রজারা, রাজার দাস দাসীরা যখন সে মাছটাকে কাটলেন সেখান থেকে ছোট্ট শিশুকে দেখতে পেলেন এবং দাসীর কাছে সমর্পণ করলেন সেবা করার জন্য। এই সেই দাসী রতি, তিনি মায়াবতী নাম ধরে ছোট ছোট ছিলেন। যথারীতি পদ্মপুত্র ধীরে ধীরে বড় হচ্ছে। রতি ধীরে ধীরে পদ্মপুত্র বড় হচ্ছে, যৌবনে পদার্পণ করলো। তখন রতির ভাবটা পরিবর্তন হতে লাগলো, স্বামী ভাব, স্বামী। একদিন পদ্মপুত্র জিজ্ঞেস করেছিল, আচ্ছা দেবী একটা কথা বলতো, তুমি আমাকে ছোট থেকে লালন পালন করেছো, দাই মায়ের কাজ করেছো, মায়ের সন্তান, কিন্তু তোমার আচার আচরণে কখনো তো মায়ের মতো ব্যবহার দেখি না। তখন রতিকে বিস্তারিত শুনতে পারলেন, বিস্তৃত জানতে পেরে প্রদ্যুম্ন প্রভাবিত হয়ে উঠলেন। তিনি শঙ্করাসুরকে বধ করলেন এবং শঙ্করাসুরকে বধ করে রতিকে নিয়ে প্রদ্যুম্ন দ্বারকায় ফিরে গেলেন। এই সময়টার মধ্যে ভগবান 16107টা বিয়ে করে দেখুন কি অবস্থা। এই পদ্মপুত্র বড় হয়ে দ্বারকায় ফিরল, এই সময়ের মধ্যে ভগবান 16107টা বিয়ে করলেন। আমরা বিস্তারিত ভাবে শুনি ভগবানের দ্বিতীয় বিয়ে। আমি বিয়ের বর্ণনা করবো, আপনারা বলবেন। বিয়ের খাওয়া কিন্তু তাকে খেয়েছে, খুব ভালো মতোই খেয়েছে, তো আজকে বলতে হবে, ভুল যাবো না। সদ্যাজির নামক এক রাজা ছিল। এই রাজার কাছে একটা মণি ছিল, সময়ান্তক মণি, যেটা রোজ 8 ভার করে সোনা প্রদান করত, 8 ভার করে সোনা প্রদান করত। এই মণিটা খবর যখন রাজদরবারে যায় তখন যদুবংশের মন্ত্রী এই সত্যাজিতের কাছে এই মণিটা চেয়েছিল, বলেছিল যে তুমি এই মণিটা রাজভাণ্ডারে দিয়ে দাও, রাজকোষে প্রদান করো, সেবা হবে, দেশের সেবা হবে। সত্যাজিৎ একদিন সত্যাজিতের ভাই বসে সেই মণিটা গলায় ধারণ করে গেলেন। একদিন দিদি বসে ফিরে আসেন বাড়িতে। সত্যজিৎ একদিন তার স্ত্রীকে বলছেন, জানো একটা কথা তোমাকে বলি, তুমি কিন্তু এগুলো কাউকে বলবে না, কাউকে বলো না। কিন্তু স্ত্রী বলছেন, কি যাই বলো তাই বলো, এই কৃষ্ণই আমার ভাইকে মেরে এই বনিতে নিয়ে গেছে, তুমি কিন্তু কাউকে বলো না। আর মায়েদের পেট তো ভালো মতোই জানে, যদি কিছু একটা শুনল যতক্ষণ অব্দি উঠলে না দেবে যেন পেট ভার হয়ে আছে, তাই না, যেন পেট ভার হয়ে আছে। সত্যজিতের স্ত্রী একদিন বাইরে গিয়ে মাধ্যমে বলছেন, শুনবার সত্যি যেন একটা কথা বলি তোমাকে, তুমি কিন্তু কাউকে বলো না। কি? এই যে আমাদের ঘরে যে বনিটা ছিল না,
এই দ্বারকা ঘেঁষে প্রেমটা ছুটি করেছে আবার দেওয়ালকে মেরে। এইভাবে এক কান কান দোকান থেকে তিন কান, তিন কান থেকে চার কান হতে হতে তারকা ঘেঁষে কানে পৌঁছে গেল। ভগবান বলছেন আমার এখন দশা খুব খারাপ চলছে, রাহুর দশা চলছে, শরীর দশা, তাই লোকনিন্দা লোকমহার শুনতে হচ্ছে। তবে এই একটা বিহিত তো আমি অবশ্যই করব। তিনি বেরোলেন সেই মনির সন্ধান, মনির সন্ধান করতে এগিয়ে গেলেন ছোট থেকে। মনি খুঁজতে খুঁজতে তিনি জঙ্গলে পৌঁছালেন, সেখানে প্রসঙ্গে মৃত অবস্থা দেখলেন, কিন্তু প্রসঙ্গের চারিদিকে সেই মণিটা খুঁজে পেলেন না। খুব ভালো করে লক্ষ্য করলেন সেখানে যেন একটা বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। সেই বাঘের পায়ের ছাপটাকে লক্ষ্য করে আগালেন, দেখছেন এখানে যেন দুই রকম জন্তুর পায়ের ছাপ, যেন খুব যুদ্ধ হয়েছে। অবশ্য পায়ের ছাপ যেদিকে যাচ্ছিল সে ছাপ ধরে ধরে পায়ের ছাপ ধরে ধরে গেলেন, দেখলেন পায়ের ছাপ একটা গুহার মধ্যে ভিতরে ঢুকে গেছে। ভগবান আবার সে গুহার মধ্যে প্রবেশ করলেন, সেখানে গিয়ে দেখলেন এক বনবাস তার কন্যা সে মণিটা নিয়ে খেলা করছে। সে হনুমানের নাম হচ্ছে জাম্বুবন্ত এবং তার পিতৃর নাম হচ্ছে জাম্বুবন্ত। তিনি সেই মণিটা নিয়ে খেলা করছিলেন, অপুরুষকে পরপুরুষকে দেখে জাম্বুবতী চিৎকার দিয়ে উঠলেন। জাম্বুবতী চিৎকার শুনে জাম্বুবন্ত ঘুম ভেঙে গেল, তিনি ভিতর থেকে বেরিয়ে আসলেন, এসে দেখলেন পরপুরুষ বললেন তুমি কে? বলছে আমি এই মণিটা নেওয়ার জন্য এসেছি। জামবন্তের সাথে ভগবানের যুদ্ধ শুরু হলো, যুদ্ধ একদিন দুই দিন নয় ২৭ দিন ধরে যুদ্ধ চলত, ২৭ দিন। অবশেষে ২৮ দিনের দিন ভগবান জামবন্তকে উঠিয়ে জোরে আছাড় মারলেন বুকের উপর। জামবন্ত হাত জোর করে বললেন ভগবান তোমার জিতে গেছি, বার বার জিতে গেছি, তুমি তো আর কেউ নও, তুমি সেই সাক্ষাৎ আমার তুমি আমার রঘুনাথ, তুমি এই বলে আমার কাছে এসেছ। ভগবান তোমার আশা ভগবান বিস্তারিত ভাবে শোনালেন। জামবন্ত বললেন ভগবান এই মণিটা তো আমি আমার সিংহকে মেরে উদ্ধার করেছি এবং এই মণিটা আমি আমার কন্যাকে উপহার স্বরূপ দিয়েছি। কোন বাবা যদি তার কন্যাকে কোনো উপহার দেয় সেই উপহারটা ফিরত নেওয়া যায়, ঘুরিয়ে নেওয়া যায়। তবে আমি বাবা হয়ে আমার পুত্রীকে মণি উপহার দিয়েছি, কি করে এটা ঘুরিয়ে দিব? তবে একটা উপায় আছে, আপনি যদি আমার পুত্রীর পাণি গ্রহণ করে তবে যজ্ঞেশ্বরী এই মণিটা আমি আপনাকে দিতে পারি। ভগবান বলেন যথার্থ যে আপনার ইচ্ছা। ভগবান জাম্বুবন্তীর পাণি গ্রহণ করলেন, এটা ভগবানের দ্বিতীয় বিবাহ। ভগবান জাম্বুবন্তীকে নিয়ে দ্বারকা ফিরে আসলেন এবং সেই মণিটা তার সত্যাজিৎকে প্রদান করলেন, বললেন এই নয় তোমার মন। সত্যাজিৎ এবার খুব লজ্জিত হয়ে গেলেন, তিনি মনে মনে রাতে শুয়ে শুয়ে তার স্ত্রীকে বলছেন ও খুব ভুল হয়ে গেছে, না জানি একটা বড় ভুল হয়ে গেছে, এই ভুল থেকে উদ্ধার, এই ভুল থেকে তার পাওয়ার একটা উপায়, তুমি যদি বলো দ্বারকাধীশের কাছে প্রস্তাব দিতে পারি আমাদের কন্যা
সত্য আমাকে যদি তার কাছে গ্রহণ করে যথারীতি তারকাদেশের কাছে প্রস্তাব গেল। তারকাদেশ বললেন, যা ইচ্ছা আপনার, যেটি আপনার ইচ্ছা। তারকাদেশ সত্যজিতের পানি, সত্যভামার পানি গ্রহণ করলেন এবং যজ্ঞস্বরূপ এই মণিটা পেলেন। তারকাদেশ বললেন, না এই মণিটা আমি আর আমার কাছে রাখবো না, এই মণি নিয়ে এত কলঙ্ক, এই মণি আপনার কাছে থাক। তবে এই মণিকে রোজ আঠবার করে শোনা যায়, সেটা আপনি রোজ রাজকোষে প্রদান করেন। ভগবান তারকাদেশের পানি গ্রহণ করলেন। এটা ভগবানের কত নম্বর? তার মানে মন এখানে কারো দিকে, তবে বিশ্বাস দিয়ে দিই। জানি আজকে রাত্রি হয়েছে, সংসার থাকবে, গরম মাস কাল থেকে আর কি আমি করবো না, সাগর মহাজন থাকবে না। তবে আগামীকাল খবর আছে, আগামীকাল সন্ধ্যায় ঠিক এই সময় ছয় ঘটিকায় ভজন কীর্তন অনুষ্ঠান আছে, পরিবেশন করবেন মাতাজি রাখুলি শাহ এবং রাম প্রসাদের ব্যবস্থা আছে। অবশ্যই আপনাদের আরেকটা দিক বেড়ে গেল, অবশ্যই আগামীকাল সবাই আসবে। তো এটা ভগবানের তৃতীয় বিবাহ। এবার ভগবান একবার তার প্রিয় পঞ্চপাণ্ডবের কাছে ঘুরতে গেছে, যার প্রাচীন নাম ইন্দ্রপ্রস্থ, এখনকার নাম হচ্ছে দিল্লি। তিনি দিল্লিতে ঘুরতে গেছেন একদিন অর্জুনকে নিয়ে, যমুনার তীর দিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিকেলবেলা। দেখলেন এক কন্যা তপস্যা করছে। ভগবান বলে, অর্জুন ওই যে কন্যা বসে ধ্যান করছে তপস্যা করছে, দেখে আসবেন কে? অর্জুন গেলেন, তাকে প্রণাম করলেন, মাকে পরিচয়। তিনি বললেন, আমার নাম কালিন্দী, দ্বারকাধীশকে প্রতিরূপে পাবো বলে আমি তপস্যা করছি। অর্জুন দৌড়ে গিয়ে রথে গিয়ে বললেন, ভগবান তোমার বৃহস্পতি আমি তুঙ্গে চলছ, ইনি তোমাকেই প্রতিরূপে পাবো বলে বসে আছে। ভগবান বললেন, তবে আর কি চলো। ভগবান কালিন্দীর পানি গ্রহণ করলেন। এটা ভগবানের কত নম্বর? চার নম্বর, চতুর্থ বিবাহ। অজন্তী উজ্জ্বল দেশের রাজা